বাচ্চাকে কোলে নিতে পারতাম না ব্যথার জন্য, আর রাত্রি হলে আমার হাত হাত এদিক থেকে ওই দিক ছড়াইতে, আমার এক হাত দিয়ে আরেক হাত ছড়ানো লাগতো, আমি ছড়াইতে পারতাম না। আপনি যেটা বলেছেন আপনার হিপ জয়েন্টে ব্যথা, সো হিপ জয়েন্টে ব্যথার জন্য কি আপনার হাঁটতে গেলে কোনো সমস্যা হতো? মানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, খুঁড়িয়ে হাঁটতে হয়, আর বেশি দূর হাঁটতে পারতাম না, এখানে একটা জ্বলতো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সুস্থ হওয়ার, ভালো হওয়ার কারখানাতে আরেকজন নতুন মানুষ আজকে জয়েন করেছেন, সুস্থ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, ব্যথামুক্ত জীবন অনুভব করার জন্য। দর্শক আসুন, আমাদের আজকের এই পেশেন্টের সাথে আমরা একটু ইন্ট্রোডিউস করে দিই, ওনার উদ্দেশ্য কি, ওনার কি সমস্যা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন এবং কি আশা নিয়ে উনি আমাদের এখানে এসেছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম নুসরাত জাহান। নুসরাত জাহান, বাসা কোথায় আপনার? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ, হাউস ওয়াইফ? হ্যাঁ হাউস ওয়াইফ। কয় সন্তান আপনার? এক সন্তান। এক সন্তান। আচ্ছা, এই যে ডিপিআরসি হসপিটাল আজকে আপনি এসেছেন, মূলত কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু খুলে বলেন আমাদেরকে? আমার ব্যথার সমস্যা। আচ্ছা, ব্যথার সমস্যা, আমার হিপ জয়েন্টে ব্যথা, মানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। আচ্ছা, তার মানে আপনার শরীরের পুরো প্রত্যেকটা জায়গায় ব্যথা। তবে বেশি সমস্যা হচ্ছে যে এই বাম পায়ের হিপ জয়েন্ট আর ডান পা, ডান হাতের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা। আচ্ছা, এই ব্যথার উৎপত্তিটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? প্রায় 4 বছর তো হয়েছে মনে হয়, এরকমই হবে 4 বছর, বা তার আগে হয়তো অল্প ব্যথা ছিল, এত বেশি বুঝতে পারতাম না। প্রথম আমার এই আঙ্গুলের মধ্যে, ডান হাতের এই আঙ্গুলের মধ্যে দেখা দিয়েছে একটু ব্যথা, তারপর অনেক ডাক্তার দেখাইছি, অনেক অনেক ডাক্তার, মানে এই ব্যথার জন্যই, শুধু আঙ্গুলের ব্যথার জন্য, মানে বাঁকা করা যেত না বা প্রচন্ড পেইন করতো সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আস্তে আস্তে মানে এই হাতের মধ্যে পুরোটাই ব্যথা, পুরোটা ছড়িয়ে গিয়েছে। যখন ডক্টরের কাছে গিয়েছিলেন প্রথমবার, ডায়াগনোসিসে কি ছিল, কি বলেছিলেন ডক্টর? একদম প্রথম অবস্থায় আমি দেখাইছি নারায়ণগঞ্জে, অনেক ডাক্তার দেখাইছি, তখন বলছিল বাত ব্যথা। আচ্ছা, মানে তারা কি ব্লাড পরীক্ষার মাধ্যমে প্রথম জানতে পারে যে আপনার এই ব্লাড, যে আপনার বাত ব্যথা যে শুরু হয়েছে সেটা তখন ব্লাডের মাধ্যমে জানতে পেরেছিলেন? আসলে আমার সবকিছু মনে নেই। আচ্ছা আচ্ছা। তারপর স্যার আমাকে মেরিকোনিল দিছে, সালাজিন দিছে, মেথোটিক্স দিছে, এগুলো খাওয়ার পর আমি মোটামুটি ভালোই হয়ে গেছি। আচ্ছা, তখন মোটামুটি প্রায় বছর খানেক পরে যখন আপনি যে এই ওষুধটা আপনি শুরু করলেন, তখন ব্যথাটা কি শুধু একটা হাতে ছিল নাকি তখন? একটা হাতে। এবং আপনি প্রবলেমটা কি ফেস করতেন এই হাতে, যেমন এই হাতে আপনি যতটুকু শক্তি পাচ্ছেন এই হাতে আর আগের মতো শক্তি পাচ্ছেন না, এবং সারাক্ষণ পেইন, সারাক্ষণ ব্যথা, কর্মক্ষমতা কিছুটা কমে গিয়েছিল হাতের? হ্যাঁ, কাজ করতে তখন তো আমি অত বেশি কাজ করতাম না, তখন আমার বিয়ে হয় নাই, নিজস্ব কাজগুলো তো আমরা করি, তখন তো দেখা যাচ্ছে। তারপর মানে অত সংসারের মানে কাজ থাকে না, তো আমার অত ঝামেলা ছিল না, আব্বু আম্মু কাছে ছিল না, আমি আমার হাজবেন্ডের সাথে একাই ছিলাম। আচ্ছা, এবং এখন একটা সময় দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে ছড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে ছড়াচ্ছে ছড়াচ্ছে। তারপর আমার এই হাতের মধ্যে, এই হাতে ছিল না, বাম হাতে ছিল না, আজকে 2-3 মাস এই হাতের মধ্যে। আচ্ছা, হিপ জয়েন্টটা শুরু হলো কতদিন থেকে? হিপ জয়েন্ট আপনার প্রায় 1.5 বছর হবে। প্রায় 1.5 বছর। আর পায়ে, হাঁটুতে, ওগুলোতে কিছুদিন যাব, হাঁটুতে হাঁটুতে মনে হয় 4-5 মাস হবে। এর ভিতরে আর কতজন ডক্টর দেখিয়েছেন আনুমানিক? আনুমানিক আমি ভালো ভালো অনেক ডাক্তার দেখেছি আপনার, কিন্তু পরে কোনো কাজ হচ্ছে না। মানে ওষুধ খাচ্ছেন হয়তো কিছুদিন ভালো থাকছেন, পরবর্তীতে আবারও সেই না, পরে সারা যে ওষুধগুলো দিচ্ছে এগুলোই আমার কাজ হচ্ছে না, এগুলো খেলে ব্যথা কমে না। সব শেষে এই ডিপিআরসি হসপিটালে ভর্তির আগ মুহূর্তে বা ধরেন এই যে এই ডিপিআরসি তে এসেছে, মানে সবচেয়ে খারাপ কি হয়েছে আপনার সাথে এই হসপিটালে? সবচেয়ে খারাপ মানে হয় না যে আমি একদম বিছানায় পড়ে গেছি, কথার কথা এটা অনেকের জন্য, বিছানা থেকে সকালে ঘুম থেকে আমি উঠতেই পারি না, এত শরীর পেইন করতে থাকে, সারা রাত এত যন্ত্রণা হয় যে আমি ঘুমাতে পারি না, আমার ছোট বাচ্চা আছে, আমি আমার ছোট বাচ্চাকে কোলে পর্যন্ত নিতে পারি না, আমার ওইটুকু শক্তি নেই, বা আমি হেঁটে যে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো, বা একটু বাজার করবো, একটু বাইরে থেকে কিছু একটা কিনবো, বা কোথাও বেড়াতে যাব, আমার সেই শক্তি থাকে না। না, আমি একদম বিছানায় পড়ি নাই, তবে আমি বাচ্চাকে কোলে নিতে পারতাম না ব্যথার জন্য, আর রাত্রি হলে আমার হাত হাত এদিক থেকে ওই দিক ছড়াইতে, আমার এক হাত দিয়ে
আরেক হাত ছড়ানো লাগতো, আমি ছড়াইতে পারতাম না। আপনি যেটা বলেছেন আপনার হিপ জয়েন্টে ব্যথা, সো হিপ জয়েন্টে ব্যথার জন্য কি আপনার হাঁটতে গেলে কোনো সমস্যা তো, মানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, খুঁড়িয়ে হাঁটতে হয়, আর বেশি দূর হাঁটতে পারতাম না, এখানে একটা জ্বলতো। সো এই যে ডিপিআরসি হসপিটালে এসেছেন, মূলত আপনার উদ্দেশ্যটা কি বা আপনি কি আশা করছেন এই ডিপিআরসি হসপিটাল থেকে? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো হবে, আশা নিয়ে তো আসছি। আমি স্যারের অনেক ভিডিও দেখছি ইউটিউবে ফেসবুকে, তারপর আমি তো আমরা চিন্তা করছি আমরা ইন্ডিয়া যাব, হ্যাঁ আমরা পাসপোর্টও করছি, তারপর আমরা দুজনে আমি আমার হাজবেন্ডকে বলতেছি আচ্ছা আমরা তো ইন্ডিয়া সবসময় যেতে পারবো না, হ্যাঁ চাইলে যেতে পারবো না, স্যারের এখানে তো আমরা চাইলে যেতে পারবো, আমরা নাকি এখানে যেয়ে দেখবো। এখন বলতেছি ওখানে তো গিয়ে ভর্তি যদি হওয়া লাগে তখন আমরা আমরা কিভাবে কি করবো, আমার হাজবেন্ড আবার জব, মানে অনেক কিছু আপনারা চিন্তা করেছেন। তারপরে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তারপরে একবার যাই দেখি, গিয়ে দেখি। সো আজকে প্রথম দিন, আপনার ট্রিটমেন্ট অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে। দর্শক আজকে প্রথম দিন ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, মূলত ওনার এই রোগটার নাম হচ্ছে এসপিএ। এই রোগটা সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি, এটা এমন একটি রোগ যখন প্রথমে শুরু হয় অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়, বাট এটা এতটা ক্রনিক পর্যায়ে চলে যায় যদি সঠিক চিকিৎসা না পায় একটা মানুষ সম্পূর্ণ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন, এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হয়, আমরা এরকমও দেখেছি। কারণ সঠিক টেক কেয়ারের অভাবে বা সঠিক যে ওষুধগুলো সেগুলোর অভাবে সে যখন একদম টোটালি কর্মক্ষম হয়ে পড়েন তখন ওই মানুষকে রিভার্স করানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তারপরে আমরা আশাবাদী, আমার এই বোন আজকে ভর্তি হয়েছেন, আমরা আশা করব এই বোন অচিরেই সুস্থ হয়ে সুস্থ সঠিক এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, স্বাভাবিক জীবনে সব কাজই করতে পারবেন, জীবনে যে অপূর্ণতাগুলো রয়ে গেছে সে অপূর্ণতাগুলো ইনশাআল্লাহ উনি সব পূরণ করতে পারবেন। এবং এই চিকিৎসার জন্য আমরা প্রমাণ করে দিব ওনাকে বিদেশে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। দর্শক